নমস্কার, দেখছেন জেলা বার্তা। আপনাদের সাথে আমি তাপস। জেলা বার্তা শুরু করবার আগে দেখব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। মানসিক হেনস্থার প্রতিবাদে পঞ্চায়েত কর্মীদের মৌন মিছিল সিউড়িতে। সিউড়িতে রক্তদান শিবির লায়ন্স ক্লাবের উদ্যোগে। ঈদ উজ্জোহা উপলক্ষে দুবরাজপুরে আয়োজিত হল ক্রীড়া প্রতিযোগিতা। দুবরাজপুর করম পূজায় মাতল আদিবাসী সম্প্রদায়। একদিনের মহিলা ফুটবল টুর্নামেন্ট সদাইপুরে। এখন জেলা বার্তা বিস্তারিত। কর্মক্ষেত্রে জেলা প্রশাসনিক কর্তাদের অযৌক্তিক চাপের সঙ্গে জনসমক্ষে অপদস্থ করার প্রতিবাদে পথে নামল পঞ্চায়েত কর্মীরা। কর্মক্ষেত্রে জেলা প্রশাসনিক কর্তাদের অযৌক্তিক চাপের সঙ্গে জনসমক্ষে অপদস্থ করার প্রতিবাদে পথে নামল পঞ্চায়েত কর্মীরা। এদিন বীরভূম জেলা গ্রাম পঞ্চায়েত কর্মীদের পক্ষে প্রতিবাদ মিছিলে সামিল হয় কয়েকশো পঞ্চায়েত কর্মী। বুকে কালো ব্যাজ লাগিয়ে তাদের প্রতি জেলা প্রশাসন কর্তাদের অমানবিক ব্যবহারে নীরব প্রতিবাদ জানান তারা। আন্দোলনে সামিল কর্মীদের একজন জানান, বাস্তবিক পরিস্থিতি বিচার না করেই অযৌক্তিকভাবে তাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে কাজের বোঝা, এবং সেই বোঝা বইতে অসমর্থ হলে মানসিক হেনস্থা করা হচ্ছে প্রশাসনের তরফে। তারই প্রতিবাদে তাদের এই আন্দোলন কর্মসূচি। আচ্ছা, আমাদের যে বিষয়টা, এটা শুধুমাত্র আজকের বিষয় নয়, বিগত কয়েক বছর ধরেই চলছে যে প্রত্যেক মাসে এনিহাও 15-20,000 ম্যান্ডেজ ক্রিয়েট করতে হবে প্রত্যেক জীবিকে। ঠিক আছে, প্রত্যেক মাসে এই পরিমাণ টাকার যদি ম্যান্ডেজ ক্রিয়েট না করা হয়, তাদের ওপর শাস্তির খাড়া নেমে আসছে। বাস্তবতা কিন্তু কোথাও বিচার করা হচ্ছে না, যে সেখানে সেখানে কাজ আছে না, লেবার বাজেট ক্রস করে যাচ্ছে না, অনুমোদন আছে, কিছু দেখার দরকার নাই। শুধুমাত্র ম্যান্ডেজ ক্রিয়েট করতে হবে, এবং সেই সঙ্গে অন্যান্য যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো বাধ্যতামূলকভাবে এনিহাও ফুলফিল করতে হবে, তার জন্য নিয়ম নীতির কোনো তোয়াক্কা আইন বা কিছুর করা হচ্ছে না। এই যে করা হচ্ছে না, এইটা যাতে সদুপায়ে হয়, স্বচ্ছতার সঙ্গে হয়, বাস্তব নিষ্ঠার সঙ্গে হয়, সেইটা করার জন্য আজকে আমাদের পথে। এবং সেদিনের যে ঘটনাটা ঘটেছিল, কয়েকটা গ্রাম পঞ্চায়েত, যারা 50টা নিচে গ্রাম পঞ্চায়েত, তাদেরকে ডেকে 4 বছর ধরে যে অপমানজনক ভাষায় কথা বলা হয় সেভাবেই বলা হয়েছে, এবং 3টে জিপিকে গোলাপ ফুল দিয়ে, একদম সর্বনিম্ন 3টে জিপিকে প্রত্যেকের হাতে গোলাপ ফুল দিয়ে সবাইকে জোর করে হাততালি দাঁড়ানো করা হয়েছে। এটাতে আমাদের মনে হয়েছে যে গোলাপ ফুলের স্থলে আমাদের যেন জুতো মারা হয়েছে। কোন কোন জিপি ছিল? সেই শীতলগ্রাম, কেন্দ্রগড়ে এবং ভাড়াটু। তাদের তরফ থেকে গোলাপ দেওয়া হয়েছিল? এটা আমাদের জেলা প্রশাসনের তরফ থেকে। কোথায় হয়েছিল প্রোগ্রামটা? ডিআরডিসি হলে। কবে? 26-8-2017। সিউড়ি লায়ন্স ক্লাবের উদ্যোগে সোমবার সিউড়িতে আয়োজিত হলো রক্তদান শিবির। সিউড়ি লায়ন্স ক্লাবের উদ্যোগে রবিবার সিউড়িতে আয়োজিত হলো রক্তদান শিবির। মূলত রক্তদান জীবনদান, এই কথাটিকে বাস্তবায়িত করার লক্ষ্যে এই শিবিরের আয়োজন করেন উদ্যোক্তারা। প্রায় 50 জন রক্তদাতা এই শিবিরে রক্তদান করেন। উপস্থিত ছিলেন উপপৌরপতি বিদ্যাসাগর সাহ সহ ক্লাবের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী ও শহরের সম্মানীয় ব্যক্তিবর্গ। আমি হচ্ছে বিশ্বকুট,
অতলোক চাকরি ছেড়ে দিয়েছে নটার আগে এখানে আমাদের ক্লাবের প্রবীণ সদস্য আইপিডিজি ডক্টর অশোক রায় যে সামাজিক ঋণ আমরা শোধ করতে পারি রক্তদান শিবির লায়ন্স ক্লাবের প্রত্যেকটি মেম্বার যারা আছেন কর্মকর্তা প্রেসিডেন্ট সেক্রেটারি সমস্ত লায়ন যারা আছে যারা এই শুভ উদ্যোগ নিয়েছেন তাদের প্রত্যেককে আমি শিউরি পৌরসভার পদ থেকে শিউরির একজন নাগরিক হিসাবে আপনাদেরকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই এবং আপনাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। খুব ভালো উদ্যোগ রক্তদান শিবির এখানে ডাক্তারবাবুরা অনেকজন ডাক্তারবাবু আছেন তারা এই ব্যাপারটা ফিল করবেন বা করেন বা জানেন যেটা হচ্ছে রক্ত কোনো কারখানাতে পাওয়া যায় না রক্তটা তৈরি হয় মানব দেহে সুতরাং ভয় টিভি শিউরি। ঈদ উজ্জোহা উপলক্ষে দুবরাজপুরের ইসলামপুরে আয়োজিত হলো বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। ঈদ উজ্জোহা উপলক্ষে দুবরাজপুরের ইসলামপুরে আয়োজিত হলো বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন দুবরাজপুর মাঝপাড়া ইয়ং ক্লাবের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে গ্রহণ করা হয় সমাজ সচেতনতামূলক একাধিক কর্মসূচি। বিশেষত সমাজের সম্প্রীতি রক্ষার ডাক দেওয়া হয় এই অনুষ্ঠানের মাধ্যমে। এছাড়াও সেফ ড্রাইভ সেফ লাইফ ও বেটি বাঁচাও বেটি পড়াওয়ের মতো স্লোগান লেখা প্ল্যাকার্ড বিলি করেন অনুষ্ঠানের উদ্যোক্তারা। এখানে আসো, তুমি হাড় ভাঙার জন্য প্রস্তুত হও। ঈশান ঈশান ইসলামপুরের মেয়েরা ছেলে মেয়েরা অন্তত ছেলেরা বাইরে পার্টিসিপেট করে কিন্তু মেয়েরা বাইরে পার্টিসিপেট করতে পারে না, সেই জন্যই তারা এইখানে এসে পার্টিসিপেট করতে পারে। যেমন অনেক কিছু রয়েছে, মাথায় টিপ করানো, সুচ সুতো করানো, তারপরে যেরকম ছেলেদের রয়েছে হাড়ি ভাঙা, হাঁস ধরা, বাচ্চাদের রয়েছে বস্তা দৌড়, মেমোরি টেস্ট, এরকম অনেক খেলা রয়েছে। শেষে আমাদের সন্ধেবেলায় আকর্ষণীয় খেলা কুইজ প্রতিযোগিতা হবে। তাছাড়াও আমরা যেরকম সমাজ সচেতনমূলক পোস্ট করে ব্যানার টাঙ্গিয়ে আমরা কিছু সমাজ সচেতনমূলক বাণী দিতে চাই, যেমন ম্যালেরিয়া সম্পর্কে কিংবা ডেঙ্গু সম্পর্কে কিংবা এই যে বেটি বাঁচাও বেটি পড়াও, এর উপরে আমরা অনেক কিছু ব্যানার রেখেছি। এটা নিয়ে মাঝপাড়া ইয়ং গ্রুপের পক্ষ থেকে 3 বছর ব্যাপী করা হয়েছে। আশা করবো আর বছরও আমরা এতে যাতে ভালো করতে পারি তার আমাদের প্রয়াস থাকবে আমাদের মাঝপাড়া ইয়ং গ্রুপের প্রত্যেকটা সদস্য। ভয় টিভি দুবরাজপুর। এখন নিয়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। শিউরিতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন শিউরি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সব্যসাচী পাণ্ডে ও ডাক্তার পঙ্কজ ঘোষ শিউরি সদর হাসপাতাল, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার মানালি সারেন ও ডাক্তার তুষারকান্তি ভট্টাচার্য এবং ডাক্তার সব্যসাচী ভৌমিক, জেনারেল সার্জন ও অর্থোপেডিক ডাক্তার তরুণ মজুমদার, জেনারেল ফিজিশিয়ান ডাক্তার অর্ধেন্দু রায় ও ডাক্তার দীনবন্ধু বিশ্বাস। এছাড়াও বসছেন জেনারেল ফিজিশিয়ান বক্ষ ও সুগার বিশেষজ্ঞ ডাক্তার শিবশঙ্কর লালা শ্রীরামপুর সরকারি হাসপাতাল, চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার মলয় শঙ্কর মণ্ডল কান্দি মহকুমা হাসপাতাল, নেফ্রোলজিস্ট কিডনি বিশেষজ্ঞ ডাক্তার রোহিত রুংতা নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতাল, নিউরো সাইক্রিয়াটিস্ট মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার শুভজিৎ কানুনগো বহরমপুর মানসিক হাসপাতাল,
এছাড়াও মাসের বিশেষ বিশেষ দিনে বসছেন নারায়ণন সুপার স্পেশালিটি হাসপাতালের অন্যান্য রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম, সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373-0719-9474-437-7139-9434-32678-22। তবু ভোটার লিস্টে নাম তুলিতে ভুল যেন না হয়, আহা ভুল যেন না হয়। ভোট গ্রহণ কেন্দ্র 22 আগস্ট থেকে ভোটার লিস্ট সংশোধনের কাজ চলবে আপনার ভোট গ্রহণ কেন্দ্রে। ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ 13ই সেপ্টেম্বর। আরো জানতে ফোন করুন 1950 তে টোল ফ্রি। প্রতি বছরের মতো এবছরও শারদীয় উৎসব উপলক্ষে আপনার জন্য হাল ফ্যাশনে নজর কাড়া রেডিমেড পোশাক এনেছে লক্ষ্মী টেক্সটাইল। লক্ষ্মী টেক্সটাইল তিন বাজার সিউড়ি। আধুনিকা যুবতী মহিলাদের জন্য হরেক রকম ফ্যাশনেবল ড্রেসের সাথে সাথে পাবে ছোট ছোট ছেলে ও মেয়েদের জন্য ট্রেন্ডি অ্যান্ড ফ্যাশনেবল মডার্ন ড্রেস। বীরভূম জেলার অন্যতম বৃহৎ 111টি শয্যা বিশিষ্ট মাল্টি স্পেশালিটি হসপিটাল স্বস্তিক হসপিটাল সিউড়ি বীরভূম এখন আপনাদের সেবার জন্য প্রস্তুত। একমাত্র এখানে আছে অ্যাডভান্স ICU, NICU ও অত্যাধুনিক ওটিতে স্বল্প খরচায় সমস্ত রকম সার্জারির ব্যবস্থা। এখন থেকে প্রতি শুক্রবার ব্রেস্ট টিউমার ও ব্রেস্ট ক্যান্সার স্পেশালিটি ক্লিনিকের সুবিধা পাবেন মাত্র 200 টাকায়। এছাড়াও মেমোগ্রাফি, এফিনেসি, বায়োপসি ও কেমোথেরাপির সুবিধা রয়েছে। গরিব ব্যক্তি স্পেশালিটি ক্লিনিকের সুবিধা উপভোগ করুন মাত্র 50 টাকায় প্রত্যেক বুধবার। আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, এই সুলভ চিকিৎসার সুযোগ নিন আর সুস্থ থাকুন। স্বস্তিক হসপিটাল সিউড়ি বীরভূম, দূরভাষ 03462259550 অথবা 254444 অথবা 9333278318। শুধুমাত্র আপনাদের কথা ভেবে দৈনিক আনন্দবাজার পত্রিকা সহ কলকাতা থেকে প্রকাশিত সমস্ত দৈনিকে ইংরাজি, বাংলা, হিন্দি ক্লাসিফাইড ও ডিসপ্লে বিজ্ঞাপনের পরিষেবা কেন্দ্র ভয় টিভি কার্যালয়। যোগাযোগ 9434-326-822-9474-437-713। ফিরে এলাম বিরতির পর। দুবরাজপুরে করম পুজো উৎসবে মাতলেন এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষ। দুবরাজপুরে করম পুজোর উৎসবে মাতলেন এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। মূলত গ্রাম বাংলায় এই দিনটি ইন্দ্রলক্ষ্মী পুজো হিসেবে পরিচিত হলেও এলাকার আদিবাসী সমাজ করম পুজো হিসেবে চিরাচরিত প্রথা মেনে পালন করে থাকেন দিনটি। আদিবাসীদের প্রচলিত নাচ, গান ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে প্রতি বছরই নানা উপচারে তারা এই দিনটি পালন করে বলে জানান পুজো উদ্যোক্তাদের একজন নিয়তি করা। অনুষ্ঠান চলবে আগামী সোমবার পর্যন্ত। আজকে আমাদের একটা অনুষ্ঠান উৎসব আছে, আমাদের এইটা আসল পুজো।
আমরা এই করম পুজো করি, আমাদের এইটা সোলা দিবাসীদের এটা সোল পুজো। এই পুজোতে আমাদের নাচ গান ডাল আছে, কারমা ডাল আছে, এইসব আমরা নাচা গানা করি। এইটাই আমাদের ধুমধাম। কতদিন ধরে চলে এটা? এটা দুদিন ধরে চলে। ভোটার তালিকায় নাম নথিভুক্ত করণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এই খেলার আয়োজন করা হয় বলে জানান উদ্যোক্তারা। মোট 5টি টিম নিয়ে আয়োজিত এই খেলায় বিজয়ী হয় আদুরিয়া বুথের খেজুরিয়া আদিবাসী পাড়া। উপস্থিত ছিলেন দুবরাজপুরের বিডিও বনমালী রায় সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। আজকে টোটাল 5টা দলের খেলা ছিল, শুধু মহিলা আদিবাসী দল। তো 5টা পালদিয়া পঞ্চায়েতেরই দল ছিল। তো খেলা শেষ, মানে খেলাতে জিতল খেজুরিয়া আদিবাসী দল, আর হাজরাপুর আদিবাসী মহিলা দলটা হেরে গেছে, রানার হয়েছে। মূল খেলার উদ্দেশ্য এটা তো ত্রিমুখী উদ্দেশ্য ছিল, খেলাটাও একটা উদ্দেশ্য। তার সঙ্গে উদ্দেশ্য ছিল সমস্ত মানুষ এক জায়গায় খেলা দেখতে আসবে, তাতে প্রায় হাজারখানেক লোক ছিল, তাতে হাজারখানেক লোকদিকে এটা বলে দেওয়া হয়ে যায়। মানে উদ্দেশ্যটা ছিল নির্মল বাংলা, আর যাদের 18 বছর বয়স হয়েছে তাদের ভোট তোলা। তো এখানেও আমরা বেশ কিছু নাম তুললাম এবং মানুষকে প্রচার করলাম যে প্রত্যেক বাড়িতে শৌচালয় তৈরি করতে হবে, আর যদি তৈরি না হয় সরকারি বিভিন্ন সুযোগ থেকে তাদেরকে বঞ্চিত করা হবে। আমরা কয়েকবার বারবার বলেছি, আজও বললাম, এবং ভোটের নাম যাদের 18 বছরের মধ্যে 18 বছর হয়ে গেছে তাদেরকে নাম নথিভুক্ত করার জন্যে আমরা বাড়িতে বাড়িতেও গিয়েছি, এই অনুষ্ঠানের মাধ্যমে এখানেও করেছি। ভয় টিভি দুপরাজপুর। আসুন দেখে নিই 3রা সেপ্টেম্বরের গুরুত্ব। জন্মগ্রহণ করেন আচার্য ব্রজেন্দ্রনাথ শীল। শিক্ষাব্রতী ও আইনজ্ঞ স্যার বিপিন বিহারী ঘোষের জন্ম হয় 3রা সেপ্টেম্বর 1868 সালে। 1880 খ্রিস্টাব্দের 3রা সেপ্টেম্বর শিক্ষাবিদ, গ্রন্থাকার, বিপ্লবী ও ভারতবর্ষের অন্যতম পুরোধা কমিউনিস্ট ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত কলকাতায় জন্মগ্রহণ করেন। 1926 খ্রিস্টাব্দের আজকের দিনেই অভিনেতা অরুণ কুমার চট্টোপাধ্যায়ের জন্ম হয়, যিনি বাংলা চলচ্চিত্র জগতে উত্তম কুমার বা মহানায়ক নামে পরিচিত। ক্রিকেট খেলোয়াড় গুলাব রায় রামচাঁদের জন্ম হয় 1927 খ্রিস্টাব্দের 3রা সেপ্টেম্বর।
1933 সালের আজকের দিনে বার্চের হত্যাকারী হিসাবে চিহ্নিত ও বুলেটের আঘাতে জর্জরিত মিগেন্দ্রনাথ দত্ত হাসপাতালে মারা যান। লেখিকা কিরণ দেশাইয়ের জন্ম হয় 1971 খ্রিস্টাব্দের 3রা সেপ্টেম্বর। ক্রিকেট খেলোয়াড় রাহুল সাংবির জন্ম হয় 1974 সালের আজকের দিনে। চলচ্চিত্র অভিনেতা বিবেক ওবেরয়ের জন্ম হয় 1976 খ্রিস্টাব্দের 3রা সেপ্টেম্বর। 2007 খ্রিস্টাব্দের আজকের দিনে বিশিষ্ট বিজ্ঞানী অশেষ প্রসাদ মিত্রের প্রয়াণ ঘটে। গণিতজ্ঞ সংস্কৃত পণ্ডিত ও পঞ্জিকাকার অরুণ লাহিড়ির প্রয়াণ ঘটে 3রা সেপ্টেম্বর। 1783 খ্রিস্টাব্দের আজকের দিনে ভার্সাই সন্ধি দ্বারা ইংল্যান্ড আমেরিকায় 13টি উপনিবেশের স্বাধীনতা স্বীকার করে নেয়, ফলে সৃষ্টি হয় আধুনিক আমেরিকা যুক্তরাষ্ট্রের। জেলা বার্তা শেষ করবার আগে দেখব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। মানসিক হেনস্থার প্রতিবাদে পঞ্চায়েত কর্মীদের মৌন মিছিল সিউড়িতে। সিউড়িতে রক্তদান শিবির লায়ন্স ক্লাবের উদ্যোগে। ঈদ উজ জোহা উপলক্ষে দুবরাজপুরে আয়োজিত হল ক্রীড়া প্রতিযোগিতা। দুবরাজপুর করম পূজায় মাতল আদিবাসী সম্প্রদায়। একদিনের মহিলা ফুটবল টুর্নামেন্ট সদাইপুরে। জেলা বার্তা এখন এই পর্যন্তই। নমস্কার।